দীর্ঘ ১৮ বছর ধরে জুতো না পরে খালি পায়ে হাঁটাচলা করেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরল গ্রামের বাসিন্দা নীলমণি দানা নামে এক বিজেপি কর্মী। এদিন ৪৬ বছরের নীলমণি দানা জানান, তিনি প্রতিজ্ঞা করেছেন এই রাজ্যে যতদিন না বিজেপি ক্ষমতায় আসছে ততদিন জুতো পরবেন না। আমি দীর্ঘ ১৮ বছর হলো আমি একটা প্রতিজ্ঞা করেছি যে আমাদের বিজেপি সরকার আমাদের রাজ্যের ক্ষমতায় এলে পরে আমি সেই দিন জুতো পরবো। কারণ আমি যেখানে যাই এখনও পর্যন্ত জুতো কোনো আত্মীয় বাড়ি বা কোথাও গেলেও আমি জুতো পরি না, এবং আমার এটাই প্রতিজ্ঞা যে আমি যেদিন আমাদের এই রাজ্যে বিজেপি সরকার আসবে আমি সেই দিন জুতো পরবো। আমি আমার একটা মনে মনে প্রতিজ্ঞা ছিল যে আমি সেটা মনের মধ্যে রেখেছিলাম যে আমাদের ঠিক সময় এলে পরে আমি তখন বলবো যে আমি জুতোটা কেন পরি না। এবং আত্মীয় স্বজন বাড়ি গেলে অনেকজন আমাকে জিজ্ঞাসা করতো আমরা এই জুতোটা পরি না, তার কারণ আছে, সময় এলে কিন্তু ঠিক বুঝতে পারবে। তা আমাদের যেটা এখন সময় হচ্ছে যে আমাদের এখন সময় আসার সময় আসছে এবং আমাদের সময় এখন ভালো। ধূপকাঠি বিক্রেতা নীলমণি দানা জানান তার বিশ্বাস এবারে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, তখন তিনি আবার জুতো পরা শুরু করবেন। বাবা এরকম খালি পায়ে হাঁটে মাঝে মাঝে, প্রথমে প্রথম কথা খারাপ লাগতো, কিন্তু প্রথমে বান্ধবী বন্ধুরা জিজ্ঞেস করতো তখন অত উত্তর দিতে পারতাম না, কিন্তু এখন বাবা দীর্ঘকালীন জুতো না পরা এটা অভ্যাস হয়ে গিয়েছে। আর এর উত্তরে বাবা বলেন যে যতদিন না বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছেন ততদিন বাবা জুতো পরবেন না, এবং আমার অন্য বান্ধবীরা জিজ্ঞেস করলে আমি এখন এই উত্তরটাই বলে দিই। ছোটো থেকে দেখছি যে বাবা জুতো পরেন না। ঠিক আছে, ধন্যবাদ। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা।